ফ্রেন্ডস, আমি দীপান্বিতা, আর দীপান্বিতাস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আপনার আমার সকলের পছন্দের একটা পিঠের রেসিপি, সেটা হলো পাটিসাপটা পিঠা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো বন্ধুরা প্লিজ ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে মেজারমেন্ট কাপের 1.5 কাপ চালের গুঁড়ো দিলাম। আমি এখানে কেনা আতপ চালের গুঁড়ো ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু অবশ্যই বাড়িতে বানানো চালের গুঁড়ো ইউজ করতে পারবেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে 1/2 কাপ ময়দা, যদিও ময়দাটা এখানে অপশনাল। দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু কম চিনি, আপনারা কিন্তু চিনির কোয়ান্টিটিটাকে আপনাদের স্বাদ বুঝে অ্যাড করতে পারবেন, বাড়িয়ে অথবা কমিয়ে। এখন দেখুন এর মধ্যে আমি দেবো একটু করে জল। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ জল নিয়েছি, এই জলটা অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করে আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। তো পুরো ব্যাটারটা বানানোর পরে আমি আপনাদেরকে বলে দেব যে আমার এখানে টোটাল কতটা জল লাগলো। এই জলটা কিন্তু নর্মাল রুম টেম্পারেচারের জল। তো এখন দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আর এর থিকনেসটাও একবার দেখে নিন। আর এই যে মেজারমেন্ট কাপের 2 কাপ জল লেগেছে, 2 কাপের 1 চামচ কম বলতে পারেন, এই রকম জলটা দিয়ে আমি এখানে ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি। আর এখন থিকনেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব মোটাও হবে না আর খুব পাতলা হবে না, এর থিকনেসটা থাকবে মিডিয়াম। তো এইভাবে এটা বানানোর পরে আমি 1 ঘন্টা রেস্টের জন্য রেখে দেব, ততক্ষণে আমি পুরটাকে বানিয়ে নিচ্ছি। তো চলুন এবারে আমরা ডাইরেক্ট পুরের দিকে যাই। বন্ধুরা দেখুন, আমি এখানে 750 ml দুধ নিয়েছি, লিকুইড দুধ। এখন আমি এই দুধগুলোকে ফুটিয়ে নিচ্ছি, আর দুধটা ইষদুষ্ণ গরম হয়ে গেলে আমি এখানে মিল্ক পাউডার অ্যাড করছি। 10 টাকার যে পাউচ পাওয়া যায় সেই পাউচ আমি এখানে 1টা অ্যাড করলাম। এবারে ইষদুষ্ণ দুধটাকে আমি ওই মিল্ক পাউডারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ওই মিশ্রণটাকে এই দুধের মধ্যে অ্যাড করে দেব, দিয়ে এটাকে ফুটিয়ে আমি ক্ষীর বানিয়ে নেব। দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমরা কিচেনে রেগুলার যে ছোটো স্পুনগুলো ব্যবহার করে থাকি সেই স্পুনের মাপে 2 চামচ চালের গুঁড়ো নিয়ে আমি তার মধ্যে এই লিকুইড দুধ একটু অ্যাড করে দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকেও অ্যাড করে দিলাম। এইবারে খুব ভালোভাবে এগুলোকে আমি জাল দিয়ে নেব, নিয়ে একটা ঘন ক্ষীর তৈরি করে নেব। দুধটা বেশ কিছুক্ষণ কুক করে নেওয়ার পরে দেখুন দুধটা এখানে কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ নারকেল বাটা। এটা যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা স্কিপ করতে পারেন, বাট আমার কাছে নারকেল বাটাটা এর মধ্যে অ্যাড করলে ভালো লাগে, তাই আমি এখানে একটু নারকেল বাটা অ্যাড করলাম। তো নারকেল বাটাটাকে অ্যাড করার পরে আমি পুনরায় এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং অনবরত নাড়াচাড়া করে এটাকে আমি কুক করছি। একদম যদি আপনি নাড়াচাড়া করা বন্ধ করে দেন তাহলে তো তলায় লেগে যেতে পারে, তাই আমাদেরকে অনবরত নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে বানিয়ে ফেলতে হবে। তো এখানে দেখুন কিছুক্ষণ পরে আমার ক্ষীরটা তৈরি হয়ে গেছে। এখন আমি ফ্লেমটাকে বন্ধ করে টেম্পারেচারটা একটু কমে আসার পরে আমি অ্যাড করে দিচ্ছি লিকুইড গুড়। এটা কি গরম দুধের মধ্যে গুড়টা দিলে দুধটা অনেক সময় কেটে যেতে পারে, তাই টেম্পারেচারটা একটু ডাউনে আসার পরে আপনারা লিকুইড গুড়টাকে অ্যাড করবেন। তো গুড়টাকে যে যার পছন্দ মতো অর্থাৎ স্বাদ মতো অ্যাড করতে পারেন, বেশি বা কম। তো আমি এখানে আমার স্বাদ মতো গুড়টাকে অ্যাড করে দিলাম। গুড়টাকে অ্যাড করার পরে দেখুন আমি এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে গুড়টা ক্ষীরের সাথে মিশিয়ে নেওয়ার পরে আপনারা এখানে গুড়ের সাথে চিনিও অ্যাড করতে পারেন বা শুধু চিনি দিয়েও করতে পারেন, যেটা আপনার পছন্দ। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে পুনরায় আমি আরও একটু গুড় দিয়ে দিলাম, আমার মনে হলো মিষ্টিটা একটু কম লাগছে, তো আরও একটু গুড় দিয়ে দেওয়ার পরে আমি পুনরায় এটাকে মিশিয়ে নিচ্ছি।
গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে পুনরায় আমি ফ্লেমটাকে অন করে দিলাম। এবারে আমি ফ্লেমটাকে একদম লোতে রেখে আরও কিছুক্ষণ এটাকে কুক করে নেব। আর একটু সময়ের জন্য অনবরত নাড়াচাড়া করে এটাকে কুক করে নিয়ে আমি বন্ধ করে দেব। তো আমি আর খুব বেশি কুক করব না, দেখুন এই পর্যায়েতেই আমি ফ্লেমটাকে বন্ধ করব, কেননা এটা ঠান্ডা হলে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। তো এই অবস্থাতে রেখে আমি এটাকে একটা প্লেটে সরিয়ে নিচ্ছি, তারপরে আমি ব্যাক করছি। তো পুরটা রেডি হয়ে যাওয়ার পরে আমি এখানে প্যানের মধ্যে হালকা করে ঘি ব্রাশ করে নিচ্ছি, আর এই প্যানের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আমি যে ব্যাটারটাকে বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারের থেকে 1.5 হাতা করে। আপনারা যেরকম সাইজ চান পাটিসাপটার সেই অনুপাতে ব্যাটারটাকে অ্যাড করবেন। তো আমি এখানে আমার হাতার 1.5 হাতা করে ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে একটু করে স্প্রেড করিয়ে দিলাম। স্প্রেড করে দেওয়ার পরে আমি এটাকে ততক্ষণ ওয়েট করব যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যখন এটার কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি আগে থেকে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা এর মধ্যে অ্যাড করে দেব। পুরটাকে অ্যাড করে দেওয়ার পরে খুব ধীরে ধীরে পিঠেটার একটা সাইড থেকে অপোজিট সাইডে আমরা ফোল্ড করে নেব। তো প্রসেসটা দেখে নিন, এইভাবে ধীরে ধীরে স্প্যাচুলাটাকে দিয়ে একটু প্রেশার দিয়ে নেব আর এটাকে এইভাবে ফোল্ড করে নেব। ফোল্ড করে নেওয়ার পরে উভয় দিক আমি কড়াইয়ের মধ্যে একটু কয়েক সেকেন্ডের জন্য এপিডোপিট করে নেব, নিয়ে আমি পিঠেটাকে এইভাবে তুলে নেব। তো একই পদ্ধতিতে আমি বাকি সমস্ত পিঠে বানিয়ে নিচ্ছি। বন্ধুরা এখানে দেখুন আমি একই পদ্ধতিতে সমস্ত পাটিসাপটা পিঠা বানিয়ে নিচ্ছি। পুরটা কিন্তু আপনারা যে যতটা বেশি ভরতে পারবেন ততটাই খেতে ভালো লাগে, আপনারা আপনাদের পছন্দ মতো কোয়ান্টিটিতে পুর এখানে ভরতে পারবেন। তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।